ইংরেজিতে টাচ মি নট, আর সাইন্টিফিক নেমে মিমোসা বলা হয়। এটা গুণের একটা একটা রক্ত, তাই এখানে আমার কাছে যেটা আছে রক্ত, এটা একদম অরিজিনাল ন্যাচারাল আমাদের দেশীয় যে ভেষজ। আপনারা দেখবেন যে হাত দিলেই কীরকমভাবে মরে যাচ্ছে, মানে বেশি টাচ করার কোনো প্রয়োজনই নেই, বেশি টাচ করার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ আর এই ফুল দেখতে পাচ্ছেন, এই ফুল এবং এই যে কুড়ি, প্রচণ্ড কাঁটা, প্রচণ্ড কাঁটা দেখুন আপনারা, প্রচণ্ড কাঁটা। এই গাছ কিন্তু খুব উপকারী আমাদের, একদম দেশীয় ভেষজ। আমাদের আয়ুর্বেদে এই গাছের প্রচুর বর্ণনা আছে এবং এটা ভীষণ উপকারী একটা গাছ। যদি বাড়িতে রাখা যায় এই গাছ, হ্যাঁ, সেটটা হলে আরও ভালো। সেটটা আমার কাছে নেই, আমার কাছে রক্তটাই আছে, সেটটা আরও ভালো। একই রকমই দেখতে হয়। এটা লাল রঙের ফুল, ওই দেখুন লাল রঙের ফুল, আর ওটা সাদা রঙের হয়, একদম শ্বেত। আমাদের ছিল, এখন নেই, এই মুহূর্তে নেই, সম্ভবত মারা গেছে বা হয়তো ফুল ফুটলে বোঝা যাবে। আমার কাছে দুটোই ছিল, এই মুহূর্তে লালটা আছে। এই যে দেখুন কুড়িটার মধ্যে বুঝবেন একটু লালচে লালচে ভাব আছে, কিন্তু যেটা শ্বেত সেটাতে একদম সাদা রঙের ফুলটা হয়। কিন্তু এটা একদম অরিজিনাল, দেখলেই বুঝতে পারছেন, একটু টাচ করার সঙ্গে সঙ্গে একদম মরে যাচ্ছে, বেশি টাচ করার দরকার নেই। একদম মরে গেল। আর এই গাছের অনেক উপকারিতা আছে, বাড়িতে রাখলে এটার মানে নেগেটিভিটি থাকে না, বাড়িতে কোনো রকমের নেগেটিভিটি থাকবে না, পুরো পজিটিভ। কোনো রকমের যে বিশেষ করে বাড়িতে বিভিন্ন রকমের উপদ্রব, সেগুলো থাকে না, নেগেটিভিটি বেরিয়ে যায়। আর এর যদি মানে আয়ুর্বেদিক যদি ওষুধ হয়, তাহলে বিশেষ করে যাদের যে মহিলাদের বাচ্চা হচ্ছে না বা গর্ভ নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই গাছের শেকড় রাখলে ভীষণ উপকারী। এবং যে পুরুষদের এই ধরনের প্রবলেম আছে, সেক্সের প্রবলেম আছে, সেক্ষেত্রেও এই গাছ ভীষণ উপকারী কাছে রাখলে। আর এছাড়াও তো বিভিন্ন রকমের গুপ্তবিদ্যা, সেগুলো বলা সম্ভব না, এগুলো বলা সম্ভব না, সবই তুমি জিজ্ঞেস করো, সব বলা সম্ভব না। এরকম বিভিন্ন রকমের কাজ হয়। মোদ্দা কথা, এই গাছ একটা বাড়িতে রাখলে ভীষণ ভালো, ভীষণ ভালো। যদি একটা বাড়িতে রাখা যায়, বাড়িতে নেগেটিভিটি থাকবে না, বা থাকলেও সেটা কেটে যাবে। এটা ভীষণ উপকারী একটা গাছ, একটা বাড়ির একটা কোণে রেখে দেওয়া খুব ভালো।